আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামরিন বাসনে জানাই স্বাগতম। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সুস্থ আছি। পাখিগুলো মাশাআল্লাহ সুস্থ আছে এবং কালেকশন করা যে বাচ্চা পাখিগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ তারাও কিন্তু সুস্থ আছে। এবং লাভবার টাভবার যেগুলো আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো খুব ভালো আছে। এবং লাভবারের যে বেবিটা আছে, এই যে কোনায় দেখতে পাচ্ছেন, এই যে ওই যে ওইটা লাভবারের বেবি, যেটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। আর মোটামুটি এখন বর্তমান পলনের যে আপডেট আছে দেখতে পাচ্ছি, তাতে করে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ সমস্যা না করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে শৈত্যপ্রবাহ হচ্ছে বাইরে, আমি চারিদিক দিয়ে একদম টোটালি ঘিরে রাখা। আমি হয়তো বা এক সাইডে কিছু কাপড় তুলে দেবো, পুরাপুরি না, চেষ্টা করবো হালকা আলো বাতাস যেন ঢুকতে পারে, ভিতরে গন্ধটা যেন বের হতে পারে সেই চেষ্টাটা করব। আর মোটামুটি যেগুলো আছে সেগুলো ঢাকা থাকবে, তো যে কোনো এক সাইড আমি উঠাই দিব হালকা করে। আর আর এইগুলো না করলে আসলে আমি দেখেন এখন প্রচণ্ড বাইরে প্রচণ্ড বাতাস, কিন্তু ঘরের মধ্যে এক ফোঁটা বাতাস ঢুকতেছে না, যেটা কিনা পাখিদের জন্য সবথেকে ভালো। আর পাখি যাতে সুস্থ থাকে সেই সেই এর জন্য আর কি এটা করা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো অবস্থা পাখির। আর এদিকে যদি ব্রিডিংয়ের আপডেট যদি আপনাদের দেখাই, ব্রিডিং বলতে আমি তো মোটামুটি হাড়ে কিন্তু লাভবার্ড নেস্টিং করছে এবং বা এই লাভবার্ডটাও নেস্টিং করা কমপ্লিট, ভিতরে কোনো নেস্টই নাই। আর এটাকে আমি নতুন করে দিয়েছি, দেখি এরা নেস্টিং করে কি না। ওই যে হাড়ি নতুন করে দেওয়া আছে, নেস্টিং করে কি না দেখতে হবে। তো মোটামুটি তিনটা আপডেট এখানে আছে লাভবার্ডের নেস্টিং। ওটা তো ভিতরে একদম লাভবার্ড নেস্টিং করে একদম সামনের থেকে কিছু দেখা যাচ্ছে না, এবং মোটামুটি ও ভিতরের থেকে সব আবার রেডি করতেছে ভিতরে কীভাবে কী সাজাবে না সাজাবে। দেখেন একটুখানি দেখায় আপনাদের, যদি ছোট্ট করে লাভবার্ডের চেয়ারা দেখা যাচ্ছে কিন্তু সামনে। আসলে লাভবার্ড নেস্ট করেই হবে, তারা সামনের দিকে এভাবে ঢেকে রাখে যেন ভিতরে বাচ্চা না খুঁজে পাওয়া যায়, এবং ভিতরের দিকে কিন্তু ফাঁকা থাকে। তো সামনের নেস্টিংটা থাকবে বেশি ভারী এবং পিছনের নেস্টিং থাকবে হালকা, এটা স্বাভাবিক। কিন্তু এটা আসলে মূলত এরা বক্সের ক্ষেত্রে অন্যরকম করে করে, এরা সামনে পিছনে সব সমান করে করে। আপনাদের একটু দেখায় বক্স আসলে নেস্ট আমি দিয়ে দিয়েছিলাম, তারপর আপনাদের একটু দেখায় তারা বক্সের কী অবস্থা করতে দেখছেন। তার সাইডটা কিন্তু গোল করে ফেলছে এটা, হ্যাঁ, এই মাঝখানটা দেখেন গর্ত করতেছে, এটা ডিম দিবে তাই মাঝখানটা এই যে ডিমের জন্য গর্ত করতেছে। তো আলহামদুলিল্লাহ ডিম দিক দেখি কয়টা ডিম দেয়। তো পাখিদের কিন্তু এখন আবার ব্রিডিং কোর্স করানো লাগবে, যাতে করে তারা সুন্দরভাবে ডিম এবং ডিম ফার্টালিটি আসে সেই ব্যবস্থাও করতে হবে। তো চারিদিকে মনে করেন চাপ থেকে যায়। আর এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি হাড়ি দিয়ে দিয়েছি, কারণ বাইরে আসলে মারামারি করে, যার কারণে ভিতরে একটা মেল থেকে এটা আজ দিয়ে দিয়েছি, দেখি ওটা কী করে। মেলটা অবশ্য প্রায় রিজেক্ট হয়ে গিয়েছে, মেলটা চলবে না। আর এদিকে কিন্তু কুকুর কিন্তু ডিম মনে হয় আরও বাঁচতে পারে, আমি আশাবাদী ডিম। এই যে দেখেন দুইটা ডিম দেওয়া কমপ্লিট কুকুর। তো কলমি আপডেট মাশাআল্লাহ খুবই ভালো, খুবই সুন্দরভাবে কিন্তু আপডেট হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ। কতটা কিউট কিউট বেবি এগুলো বের হওয়া বাকি আছে। এখানে একটা নতুন ডিম দেখা যাচ্ছে, আর মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিউট কিউট বেবি, সব সব কিউট বেবি। এইগুলো বেরোলে মোটামুটি আমার 100 পিসের মতো বেবি টোটাল আসবে। তো দেখা যাক কী অবস্থা হয়। তো সেই পর্যন্ত আমার অপেক্ষা করা লাগবে যে ততদিন পর্যন্ত সকলে দোয়া করবেন পাখির জন্য, আমার আর ফলনের পাখির জন্য, এবং সমস্ত পৃথিবীর যত পাখি আছে, যত এক্সোটিক বার্ড আছে সবগুলোকে সকলের জন্য দোয়া করবেন। তো আজকে ভিডিও হয়তো বা এখানে শেষ করতে হবে। তো শেষ করার আগে আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাই, দেখেন এরা কিন্তু দুইটাই ফিমেল এক হাড়িতে বসে আছে, এরকম আমার প্রায় তিনটা হাড়িতে দুইটা ফিমেল একসাথে বসে আছে। দেখা যাক এদের কী হয়, কোনো মারামারি ঝগড়াঝাটি কোনো কিছুই নাই, জাস্ট তারা একসাথে বসে থাকে। আর আমার সেই সুন্দর চেয়ারটা দুইটা বেবি বেরোতে বাকি, আপনারা দেখতে পাচ্ছেন এটা বের হয়ে যাবে। ওই পাখিটা কিন্তু আবার ডিম দিবে, ডিম মাঝে রক্ত হয়ে গিয়েছিল, আর এটার অবস্থাটা দেখি সর এই ডিম দিয়ে বসে আছে, কোনো বাচ্চা ফোটেনি, এটাও ডিম দিবে।
মোটামুটি অবস্থা ভালো সবগুলোর। তো এইগুলো কলোনি মোটামুটি আপডেট। যারা পাখি প্রেমী, পাখিকে ভালোবাসেন, তারা অবশ্যই অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব এবং শেয়ার না করে যাবেন না এখান থেকে। হ্যাঁ দেখেন, আসলে আপডেট দিতে যেতে আমার সারাদিন লেগে যাবে। আসলে আপডেট শেষ হওয়ার নয়, প্রতিদিন কিছু না কিছু আপডেট দেখতে পাওয়া যায়। এবং যারা ব্রিডিং করা দ্বিতীয়বার কমপ্লিট, তারা আবার শীত ব্রিডের জন্য কিন্তু রেডি হচ্ছে। তো যার কারণে সকলে পাখির জন্য দোয়া করেন, মুখজিদের জন্য আরও বেশি পাখি পাইতে পারি, একশোর উপরে পাখির জন্য পাইতে পারি, দোয়াটা করেন। তো ভিডিও আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের বাসনের পাশে থাকেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে পাশের বেল আইকনটা অবশ্যই অবশ্যই টিপে দিবেন। আর যারা আমার বন্ধুরা আছেন, ভিডিও দেখেন আমার, তারা অবশ্যই অবশ্যই তো আমার সাপোর্ট করেনি, আর অবশ্যই তো সাপোর্ট তো করছেন, তা অবশ্যই অবশ্যই লাইক কমেন্টটা করতে ভুলবেন না। কারণ আপনারাই কিন্তু লাইক কমেন্ট করলে আরও দশজন লাইক কমেন্ট করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আর 1000 করতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছেন। তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইবার না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আবার 1000টা পূর্ণ করে দেবেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকলো। তো ভিডিও আজকে এখানে শেষ করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের বাক্সের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।